হ্যালো এভরিওান সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে স্টপ ড্রিমিং স্টার্ট ডুইং সো তোমাদের কিন্তু কাল প্রাইমারি টেটের রেজাল্ট বের হয়েছে তো যারা যারা সাকসেসফুল হয়েছো তাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন যারা সাকসেসফুল হতে পারো তারাও মন খারাপ করো না তোমাদের জন্য কিন্তু আমরা তোমরা দুজনের জন্যেই দুজনের মানে হচ্ছে যারা পাস করে গেছো তাদের জন্যও একটা আমাদের কাছে বিশাল বড় খবর আছে এবং যারা পাশ করেনি তাদের জন্যও আছে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি সম্পূর্ণ তোমাদেরকে কিন্তু হেল্প করব এই বিষয়ে তো চলো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ প্রাইমারি টেটের জন্য ইন্টারভিউ প্রিপারেশন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তোমরা জানো যে আইসিডিএস ক্লাস আইসিডিএস সুপারভাইজার যারা পরীক্ষা দিয়েছিল ইন্টারভিউ আমাদের কাছ থেকে প্রিপারেশন নিয়েছিল প্রচুর ক্যান্ডিডেট কিন্তু আমাদের এই ইন্টারভিউ ক্লাস থেকে কিন্তু ভীষণ উপকার পেয়েছে এবং তারা কিন্তু আজকে মেরিট লিস্টে নাম তুলতে পেরেছে তো তোমাদের জন্য আমি একটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাব্লিউ বি প্রাইমারি টেট ইন্টারভিউ প্রিপারেশন তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো তো দেখে নেবো আমি সম্পূর্ণ তোমাদের বিস্তারিত বলবো তো এখানে দেখো আমাদের অ্যাডমিশন যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে টোয়েন্টি সিট অ্যাভেলেবেল আছে প্রথম যে ব্যাচগুলো চলবে সেগুলো কিন্তু প্রত্যেকটাতেই কুড়িটা করে সিট রয়েছে তো তোমরা কিন্তু এখন থেকেই কিন্তু জয়েন করে যাও তো এখানে আমরা একটা হিউজ সাফল্যের কথা প্রথমে আমরা বলেছি এবং তারপরে আমরা একটুখানি বলে দিই যে তোমাদের কিন্তু যে মেন পরীক্ষাগুলো সেইগুলো কিন্তু হয়ে গেছে এইবার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ তার মানে তুমি কিন্তু মোটামুটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট পাশ করে এসে গেছো বাকি আর মাত্র রয়েছে দশ পার্সেন্ট তো এই ইন্টারভিউটা যদি ভালো করে দিতে পারো তাহলেই কিন্তু কেল্লাফতে হতে তাহলেই তোমাদের চাকরিটা তোমাদের কিন্তু হাতের মুঠোই কিন্তু এই ইন্টারভিউটা পাশ করা কিন্তু খুব একটা সহজ কাজ নয় কারণ এখানেই তোমাদের হয় পার্সোনালিটি টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জ্ঞানেরও কিছুটা ইন্টারভিউ নেওয়া হয় সুতরাং উভয় দিক থেকে তোমাদেরকে পারদর্শী হতে হয় তাহলে সঠিকভাবে তোমাদের মানে একদম লেগে পড়ে তোমাদের একটা সঠিক জায়গা নির্বাচন করতে হবে যেখান থেকে তুমি তোমার প্রিপারেশানকে আরও মজবুত করে তুলতে পারো তো দেখে নেবো আমাদের এই যে কোর্সটা রয়েছে এই যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কি কি থাকছে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে লাইভ জুম ক্লাস থাকছে একদম তোমাদের সঙ্গে সরাসরি কথা বলা হবে এবং সরাসরি ক্লাস করতে পারবে তার সঙ্গে তোমাদের কিন্তু এখানে রেকর্ডেড ক্লাসেরও কিন্তু সুযোগ সুবিধা থাকছে মানে যারা ধরো ক্লাস করতে পারলে না একদিন বা কিছুক্ষণের জন্য তো তাদেরকে কিন্তু রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে যেটা তোমরা লাইফ টাইম কিন্তু অপারেট করতে পারবে নেক্সট হচ্ছে আমাদের সমস্ত পিডিএফ যেগুলো নোটস যেগুলো থাকবে সেগুলো তোমরা পিডিএফের আকারে পেয়ে যাবে নেক্সট হচ্ছে আমাদের যে টিম থাকবে সে তার সঙ্গে সবসময় তোমরা কানেক্টেড থাকতে পারবে বা কোনো রকম প্রশ্ন যদি তোমাদের মনে থাকে সবসময় হোয়াটসঅ্যাপ বা তোমরা কলের মাধ্যমে সেগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে তো কি কি আমরা এখানে কভার করব সেটা একটুখানি দেখিয়ে দিই সেটা হচ্ছে ড্রেস কোড অ্যান্ড ম্যানার্সটা তোমাদেরকে জানতেই হবে যে তোমরা ইন্টারভিউয়ের দিন কিভাবে ড্রেস পরবে কোন কালারের ড্রেস পরবে কীভাবে সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে সমস্ত কিছু ওকে কিভাবে কথা বলবে তাদের সঙ্গে আইকনটা কীভাবে করবে সমস্ত কিছু এখানে কিন্তু বলা হবে নেক্সট হচ্ছে জি ক্লাস দেওয়া হবে জি ক্লাসে কি থাকবে জিকে ক্লাসে বিভিন্ন ধরনের জিনিস থাকে যেমন তোমাদের বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন করা হতে পারে সেই কনস্টিটিউশন হোক জিওগ্রাফি হোক হিস্ট্রি হোক ইকোনমিক্স হোক কিংবা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হোক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমি আলাদা তো তৈবই তো এই সমস্ত বিষয় কিন্তু জিকে একটা ক্লাস থাকবে নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইস্যুস তো কারেন্ট ইস্যুসের মধ্যে তো তোমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল সমস্ত কিছু থাকবে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন রকম স্কিম প্রকল্প এই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট যে জিনিস জিনিসগুলো সেগুলো কিন্তু থাকবে নেক্সট হচ্ছে প্রাইমারি টেটের টেট রিলেটেড ক্লাস থাকবে যেখানে তোমাদের প্রাইমারি টেট রিলেটেড যাবতীয় যে সমস্ত ছোটো ছোটো প্রশ্ন উত্তর আছে সেগুলোকে কভার করা হবে নেক্সট হচ্ছে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন অ্যান্সার তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্রত্যেকটা ইন্টারভিউতে তো সেখানে কিন্তু তোমাদেরকে ভালো মতন অ্যান্সার দিতেই হবে সিচুয়েশান বেসড কোয়েশ্চেনের অ্যান্সার যদি তুমি একটু উল্টো পাল্টা দাও তাহলে কিন্তু তোমার সেই সিলেকশন প্রসেসটা একটুখানি নাও হতে পারে মানে সিলেক্টেড তুমি নাও হতে পারো তো এই জায়গাটা কিন্তু তোমাকে বিশেষ গুরুত্ব দিতে হবে ওকে তো এই ক্লাসগুলো থাকছে তার সঙ্গে তো আমাদের নোট অ্যান্ড পিডিএফ থাকছে তার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট সম্পর্কেও যাবতীয় পিডিএফ বা যে সমস্ত জিনিসগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ওকে তো তোমরা যদি চাও তোমরা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং পুরো ডিটেলস যেটা দরকার সেটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তো আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি তোমরা একটুখানি দেখে নাও এইট ওয়ান তো আমি ডেসক্রিপশন বক্সের নাম্বারটা তাও দিয়ে দেবো তো তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে কিন্তু এটা দেখে নিতে পারবে এবং ডিটেলস যেটা সেটা জেনে নিতে পারবে তো চলো এবার যারা সাকসেসফুল হলে না তাদের জন্য একটা কোর্স আছে আমাদের জন্য যেটা সবাই করতে পারবে যারা সাকসেসফুল হয়েছ বা হওনি বা যারা ছোটোখাটো বাচ্চা আছে যাদের মোটামুটি ফাইভ ক্লাস থেকে যারা পড়ে যারা মোটামুটি চাইছে যে তাদের বাচ্চাদেরকে ভবিষ্যৎটা যাতে আরও উজ্জ্বল হয় তাদের জন্য এখন থেকে কিছু একটা করতে তো তাদের জন্য আমি একটা দারুণ কোর্স নিয়ে এসেছি একদম লাইফ চেঞ্জিং কোর্স তো চলো সেটাই একটুখানি দেখে নেবো তো এখানে আমরা যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে লার্ন টু ডে অ্যানিমেশন ক্লাস তো এখানে অ্যানিমেশন কোর্সের ডিটেলস সম্পূর্ণ আমি এখানে বলে দিয়েছি তো ঘরে বসে কিন্তু তোমরা মাসে অনেক টাকা ইনকাম করতে পারো আনলিমিটেড টাকা ইনকাম করতে পারো তো তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য একটা লাইফ চেঞ্জিং ক্লাস নিয়ে এসেছি যেখানে কি কী থাকবে সেটা একটুখানি বলে দিই প্রথমে তো অ্যানিমেশান থাকবেই মানে যেটা তোমাদেরকে কার্টুন বানানো শেখানো হবে নেক্সট হচ্ছে কীভাবে স্ক্রিপ্ট রাইটিং করতে হয় অর্থাৎ একটা স্ক্রিপ্ট লিখতে গেলে তুমি কিভাবে লিখবে তো এই রকম কিন্তু প্রচুর ডিম্যান্ড রয়েছে বাজারে যে যেখানে ধরো কেউ কার্টুন তৈরি করছে তাদের জন্য কেউ স্ক্রিপ্ট লিখে দিচ্ছে এই ধরনের জিনিসও কিন্তু বাজারে হয়ে থাকছে ওকে তো সেখান থেকেও মানুষ কিন্তু অনেক টাকা ইনকাম করে নেক্সট হচ্ছে ভয়েস ওভার ভয়েস ওভার আর্টিস্টের করদর কিন্তু ভীষণ 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 বেশি সে মেল ভয়েস হোক বা ফিমেল ভয়েস হোক ভয়েস ওভার আর্টিস্ট দরকার হয় তার সঙ্গে সঙ্গে এডিট কিভাবে করবে যে তুমি কার্টুনটা বানালে সেইটাকে সম্পূর্ণভাবে একটা সাউন্ড এফেক্ট দিয়ে ভয়েস ওভার দিয়ে স্ক্রিপ্ট রাইটিং করে সমস্ত কিছু করে তারপরে তুমি কিভাবে এডিট করবে সমস্ত কিছু কিন্তু এখানে শেখানো হবে নেক্সট হচ্ছে সাউন্ড এফেক্ট শেখানো হবে থামনেল মেকিং অর্থাৎ তোমরা যে ভিডিও প্রথমেই দেখো একটা থামনেল রয়েছে তো সেটা কিভাবে তৈরি করতে হয় একটা কার্টুনের ক্ষেত্রে সেটা আমি শেখাবো নেক্সট হচ্ছে ইউটিউব স্ট্র্যাটেজি অর্থাৎ ইউটিউবে যখন তুমি কোনো ভিডিও আপলোড করছো তার অ্যালগোরিদম বা এই ধরনের যে জিনিসগুলো সমস্ত কিছু আমার যে এক্সপিরিয়েন্স আছে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু তোমাদেরকে স্ট্র্যাটেজিটা শেখাবো আমি কিন্তু মাত্র এক মাসে আমার যে বঙ্গমশাই চ্যানেল আছে সেখানকার যে ওয়াচ আওয়ার চার ঘণ্টা চার হাজার ঘন্টার যে ওয়াচ আওয়ার সেটা কিন্তু এক মাসের মধ্যে কমপ্লিট করেছি তো তোমাদেরকে আমি সেই স্ট্র্যাটেজিও শিখিয়ে দেবো এবং তার সঙ্গে আরও অনেক কিছু কিন্তু এখানে অ্যাড হবে ওকে তো এইটা কিন্তু একদম কম খরচে তোমাদের শেখানো হচ্ছে তোমরা জানো যে আরিনা বা এই ধরনের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলোতে গিয়ে শিখলে যে সমস্ত ইনস্টিটিউট আছে এখানে গিয়ে শিখলে মোটামুটি মাসে পাঁচ মাসে না মানে মোটামুটি এই কোর্সটার খরচ পাঁচ থেকে সাত লাখ টাকা পড়ে যায় ওকে তো সেখানে মাত্র আমি কয়েক মানে একদম মানে যৎসামান্য একটা পয়সাতে আমি তোমাদেরকে শেখাচ্ছি তো প্লিজ এটা গ্র্যাপ করো আমি নিজে অনেক এখান থেকে কাজ করি ফ্রিল্যান্সিং করি তার সঙ্গে কোম্পানির সঙ্গে টাই আপ আছে আমার বিভিন্ন ধরনের কাজ করি তো তোমরাও এই জিনিসগুলো করে কিন্তু একটা ভালো আর্নিংস করতে পারো ওকে তো এখানে ঘরে বসে তোমরা একদম আনলিমিটেড টাকা কিন্তু ইনকাম করার তোমাদের একটা সুযোগ আমি তৈরি করে দিচ্ছি তো তোমরা যদি চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে নাম্বার দেওয়া রয়েছে এইট ওয়ান ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর জিরো তো এখানে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে কী কি শিখবে কী ধরনের জিনিস আছে সমস্ত কিছু কিন্তু আমি এখানে বলে দিয়েছি টু ডি অ্যানিমেশন কেন শিখবে এখানে কোনো কিন্তু শেখার কোনো বয়স নেই একটা ক্লাস বাচ্চারাও কিন্তু ক্লাস ফাইভের বাচ্চাও কিন্তু শিখতে পারে কিংবা একটা ষাট উর্ধ্ব মানুষও শিখতে পারে শুধু শেখার ইচ্ছাটা থাকা দরকার ওকে তো এখানকার জন্য শুধুমাত্র রিকোয়ারমেন্ট কি শুধুমাত্র একটা ডেস্কটপ বা ল্যাপটপ থাকতে হবে তাহলেই কিন্তু তুমি এটা শিখতে পারবে তো তোমাদের ক্লাস করার জন্য তো ডেস্কটপ বা ল্যাপটপের দরকার হবে না ফোন দিয়েই হয়ে যাবে কিন্তু যখন তুমি কাজ করতে যাবে একটা ল্যাপটপ বা ডেস্কটপের দরকার পড়বে তো নেক্সট হচ্ছে এভাবে এখানে কি কীভাবে তোমরা ইনকামটা করতে পারবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ফ্রিল্যান্সিং মার্কেটিং কোম্পানির সঙ্গে টাই আপ বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে করতে পারবে এবং আমি ক্লাসে অবশ্যই কিন্তু ফ্রিল্যান্সিং কিভাবে করবে কিভাবে তুমি জায়গাগুলোকে গ্র্যাপ করবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে এখানে শেখাবো কোন কোন জায়গা আছে যেখানে তোমরা ফ্রিল্যান্সিং করতে পারবে তো এই জিনিসগুলো কিন্তু আমরা শেখাচ্ছি তো একদম মানে আর দেরি করো না অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো একদম লাইভ ওয়ার্কশপ হবে ওয়ার্কশপের ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো একদম রাত সাড়ে আটটার সময় কিন্তু আমি কিন্তু ক্লাস শুরু করব তো তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নাও নি প্রচুর জন অ্যাডমিশান নিয়ে নিয়েছ অলরেডি যারা এখনও পর্যন্ত নাওনি তাদেরকে বলবো অলরেডি কিন্তু আমাদের মোটামুটি ফিফটি সিক্স মানে সিক্সটি মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সিট কিন্তু বুক হয়ে গেছে আর কিছুমাত্র সিট আছে কারণ অ্যানিমেশান এর কাজগুলো কিন্তু সব মানে বেশি জনকে নিয়ে শেখানো যায় না তো তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও ওকে তো এইটাকে বলা ছিল বলার দরকার ছিল তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে যেও আমাদের এই ছোট্ট একটা চ্যানেল রয়েছে আমাদের তো একটুখানি লাইক টাইক করো একটু সাবস্ক্রাইব করে রাখো আশা করি এই ধরনের ভিডিও তোমাদের হেল্প করবে ভবিষ্যতে আরও এবং আরও ভালো ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারবো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে যাও এবং আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট স্টাডি উইথ পিয়া ডট ইন এটাতে একবার ভিজিট করো এখানে সমস্ত কিছু